الحمد لله نحمده ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود صدق الله مولانا العظيم সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কাতার গেস সেন্টারের মধ্যে দ্বীনের কথা বলা এবং শুনবার জন্য আসার তৌফিক দান করেছেন। এইজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা দরকার, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যারা ইমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যারা ইমান এনেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ভাবে পরীক্ষা করেছেন, আর যারাই এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে তারা দুনিয়া এবং আখেরাত উভয় জগতের মধ্যে কামিয়াব হয়েছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি অগ্নিঝরা, একটি ঘটনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, অর্থাৎ যারা অগ্নি খনন করেছে অগ্নি খননকারীরা অভিশপ্ত হয়েছে, ওদের উপর আল্লাহ তাআলা লানত হয়েছে। কারা করেছে? হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, হযরত সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। আন সোহাইব রাদিয়াল্লাহু আনহু আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল كان ملك في من كان قبلكم وكان له ساحر। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবে উখদুদ যারা তাদের ঘটনাকে সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ তাআলা সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেছেন, আর আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি মুসলিম শরীফের মধ্যে তিনি এটাকে বিশাল আকারে বিস্তারিতভাবে তিনি আলোচনা করেছেন, আসহাবে উখদুদ কারা এবং কি ঘটনা সংঘটিত হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা মালিকুম ফিমান কানা ক্বাবলাকুম, যে একজন অত্যাচারী, একজন জালেম, একজন বাদশা ছিল। কি ছিল? জালেম, একজন কি ছিল? বাদশা ছিল মুলকে ইয়ামানের, ইয়ামানের মধ্যে। ইয়ামান একটা দেশ, এটা আমরা জানি না। ইয়ামান দেশের মধ্যে একজন জালেম অত্যাচার বাদশা ছিল। সে তার দেশকে পরিচালনা করার জন্য ওয়াকানা লাহু সাহির, সে দেশকে পরিচালনা করবার জন্য একজন জাদুঘর, মহাপণ্ডিত জাদুঘর তার সাথে, তার কাছে সবসময় সে রাখত। কেন? অর্থাৎ মানুষের যখন কোনো সমস্যার কথা, যখন কোনো সমস্যা হতো, ওই সমস্যার কথা নিয়ে যখন মানুষ বাদশাহের দরবারে আসত,
তো ওই জাদুকর তার জাদু বিদ্যার মাধ্যমে যখন তার প্রজারা বাদশার দরবার আসতো তখন সে জাদু ছেড়ে দিত। কি ছেড়ে দিত? জাদু ছেড়ে দিয়ে তো অর্থাৎ যখন যখন জাদু ছেড়ে দিত তখন সাপ হয়ে যেত, তাদেরকে মানে ধরে খেয়ে ফেলবে মন, তখন তারা চলে যেত। তো এ জাদুকর কি করেছে, বিভিন্ন জিনের মাধ্যমে বিভিন্ন জিনকে তার আয়াত্তে এনে তার মাধ্যমে তারা কি জন্য এখানে আসছে এই খোঁজ খবরটা নিত। তো যখন তারা এখানে আসতো তখন তারা বলে দিত, হ্যাঁ তুমি এই সমস্যার কারণে আসছো, তোমরা এই সমস্যার কারণে এখানে আসছো। তো যখন বাদশার কাছে আবার এই জাদুকর বলতো, বাদশাহ আবার বলতো, হ্যাঁ তোমার নাম উমর, তুমি এই কারণে এখানে আমার প্রাসাদের মধ্যে আসছো, আমার দরবারে আসছো, তখন সবাই আশ্চর্য মনে করতো, হ্যাঁ রে বাদশাহ গায়েব জানে, বাদশাহ অনেক কিছু জানে, তার মানে বাদশাহ আমাদের রব, বল নাউজুবিল্লাহ, বাদশাহ আমাদের কি রব, এটা কি করতো তারা মনে করত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া কানা লাহু সাহির, তার একজন কি ছিল, জাদুকর ছিল। ফালাম্মা কাবিরা, যখন এই জাদুকর কি হয়ে গেল, একেবারে বৃদ্ধ হয়ে গেল, আর চলতে পারতেছে না। এখন বৃদ্ধ হয়ে গেল তো যদি ওই জাদুকর মারা যায় তাহলে বাদশার আসল জিনিস গোমর পাশ হয়ে যাবে, কারণ অবশ্যই তার একজন কি লাগবে, জাদুকর লাগবে, আর খুব পণ্ডিত জাদুকর লাগবে, ভালো মাপের মানে জাদুবিদ্যা তার খুব ভালোভাবে আছে এমন জাদুকর লাগবে। তখন সে কয়াল আলী মালিক, সে বাদশাকে বলল, কি বলল, ইন্নি কদ কাবিরতু, এ বাদশা মহারাজ আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, আমি কি হয়ে গিয়েছি, বৃদ্ধ হয়ে গিয়েছি, আমি কখন মারা যাই আমার ঠিক ঠিকানা নাই। ফাবাআস ইলাইয়া গোলামান উআল্লিমুহু আস-সিহর, আপনি আমাকে একজন নওজওয়ান একজন যুবক দান করেন যার খুব জ্ঞান আছে, যে বলার সাথে সাথে যে কোনো বিদ্যা সে অর্জন করতে পারে, এমন একজন যুবক আপনি আমাকে আমার নিকটে পাঠান। উআল্লিমুহু আস-সিহর, আমি তাকে কি দিব, জাদুবিদ্যা শিক্ষা দিব, আমি তাকে জাদুবিদ্যা শিক্ষা দিব। ফাবাআসা ইলাইহা গোলাম, তখন ওই বাদশা কি করলো, তার নিকটে একটা যুবক পাঠালো, অর্থাৎ একটা সে অনেক খোঁজ করতে 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 ভালো ব্রেনিয়ান এমন একটা লাস্টে সে একটা যুবক সে পেয়েছে। ইউআল্লিমুহু, তখন সে কি করলো, ওই জাদুঘর তাকে জাদুবিদ্যা শিক্ষা দিতে লাগলো। ফাকানা ফি তরিকিহি ইযা সালাকা রাহিব, যখন এই ব্যক্তি যখন তার বাড়ি থেকে ওই যে ওই যুবক ছেলে তার বাড়ি থেকে আসার সময় যখন ওই জাদুঘরের কাছে যেত, প্রতি মধ্যে তার রাস্তার মাঝেই একজন পণ্ডিত ছিল, আলেম ছিল, তৎকালীন আলেম, কখন, যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পৃথিবীর মধ্যে আসছেন এর পরে, অর্থাৎ আমাদের নবীর আগে, আমাদের নবীর আগে যে ধর্ম ছিল সেটার নাম হলো নাসারা বা খ্রিস্টান ধর্ম। আমরা যেমনিভাবে এখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারী, অনুসরণ করি আমরা, ঠিক তেমনি ভাবে তখন ছিল কি, কোন ধর্ম, খ্রিস্টান ধর্ম। তো ওই যখন ওই যুবক ওই জাদুকারের কাছে আসা যাওয়া করতে লাগলো, জাদুবিদ্যা শিখতে লাগলো, প্রতি মধ্যে সে একজন রাহেব অর্থাৎ খ্রিস্টান পাদ্রী সে দেখা পাইল। ফাকআদা ইলাইহি ওয়া সামিয়া কালামা, তখন তার মজলিসের মধ্যে সে বসলো, কার, ওই খ্রিস্টান পাদ্রীর মজলিসের মধ্যে সে বসতে লাগলো এবং সে যে 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 কথাগুলো বলে এগুলো সে শুনতে লাগলো, এগুলো সে শোনে এবং সে শিক্ষা করে। ফাআজাবাহু, তার কথাবার্তা যখন গুলো সে শুনেছে আশ্চর্য লাগলো, তার কথা তো আসল সত্য, মানে খ্রিস্টান যে কথাগুলো বলে তার কথার মধ্যে আর ওই জাদুঘরের কথার মধ্যে অনেক কি আছে, ডিফারেন্স, অনেক পার্থক্য বোঝা যায়, অর্থাৎ
এই যে রাহেব এই যে খ্রিস্টান পাদ্রি তার কথাগুলো সত্য মনে হয়, আজাব সে আশ্চর্য মনে করল। তারপরে ফাকানা ইদা আতা আসাহির মাররা বিল রাহেব, যে কথা বলতে লাগলাম যখন সে জাদুঘরের কাছে মানে আসা যাওয়া করলো, তো সে পথিমধ্যে ওই খ্রিস্টান পাদ্রির কাছে যেত। ফাইদা আতা আসাহের দরাবাহু, যখন সে ওই জাদুঘরের কাছে আসলো তখন জাদুঘর তার কি করলো, প্রহার করলো, তাকে মারলো। কি ব্যাপার, এত দেরি হয় কেন, কোথায় ছিলে? তো তাকে কি করলো, তাকে ধমক দিল, তাকে বিভিন্নভাবে ধমক দিল। ফাশাকা যালিকা ইলা রাহেব, তখন এই ব্যক্তি এই যুবক সেই খ্রিস্টান পাদ্রির কাছে খ্রিস্টান আলেমের কাছে সে অভিযোগ করলো যে আপনার এখানে আসার কারণে আমাকে তো ওই ব্যক্তি কি করে এরকম আমাকে খুব ডাটে, আমাকে সে মারে। তখন ওই ব্যক্তি ফাকালা ইদা খাশিতা আসাহের, যদি তুমি জাদুঘরকে ভয় পাও, জাদুঘরকে তুমি কি কাও ভয় পাও, তোমাকে ধমক দেয়, তোমাকে মারে, তখন তুমি কি করো, ফাকুল হাসিবানি আহলি হামাসানি আহলি, তখন তুমি বলো যে আমার পরিবার আমাকে কি করেছে, বাধা দিয়েছে, বলছে এখন যাই না আর পরে যাও, এই জন্য আমি কি করতে পারিনি, আসতে পারিনি। এটা কে বলেছে, খ্রিস্টান পাদ্রি শিক্ষা দিয়েছে, শিখিয়ে দিয়েছে কাকে, যুবককে, যখন তুমি জাদুঘরের কাছে যাবে সে যদি ধমক দেয় এত লেটে আসছো কেন, অথবা গতকাল আসনে কেন, এরকম যদি কোনো কথা বলে তাহলে তুমি এই কথা বলো যে আমাকে আমার পরিবার আসতে নিষেধ করেছে বা আটকিয়ে রেখেছিল। ওয়াইদা খাশিত আহলাক, যদি তোমার পরিবার পরিজন থেকে ভয় পাও, পরিবার পরিজন তোমাকে ডাঁটে মারে, তাহলে তুমি বলো হাবাসানি আসাহের, জাদুঘর আমাকে বাধা দিয়েছে, অর্থাৎ জাদুঘর আমাকে আসতে দেরি করাই আছে। তো সে এরকম কি করতে লাগলো, ফাবাইনামা হুয়া কাযালিক ইদ আতা আলা দাব্বাতিন আযীমা, তো পরে কি হইলো, সে এরকম হইতে লাগলো, দিন যাইতে লাগলো, সে শিখতে লাগলো, জাদুকরের কাছেও আসে খ্রিস্টান পাদ্রির কাছেও সে আসা যাওয়া করে। তো প্রতিমধ্যে যখন একদিন সে যাচ্ছিল, প্রতিমধ্যে দেখলো রাস্তার মধ্যে একটি হিংস্র প্রাণী, হিংস্র প্রাণী যার কারণে মানুষ এ রাস্তা দিয়ে চলাচল করতে পারতেছে না, রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। তখন সে এই কথা বলতে লাগলো, আলিয়াম আ'লামু আস-সাহির আফদাল আমি রাহিব আফদাল, সেই কথা বলতে লাগলো, আজকে আমি পরীক্ষা করব, আজকে আমি জানব যে জাদুঘর উত্তম নাকি খ্রিস্টান পাদ্রি উত্তম, কে উত্তম এটা আমি কি করব, আজকে আমি পরীক্ষা করব। তখন ওই ব্যক্তি কি করলো, আখাযা হাজা, তখন সে কি করলো, কিছু পাথর নিল, কিছু কি নিল, পাথর সে হাতের মধ্যে নিল। পাথর হাতের মধ্যে নেওয়ার পরে সে বলল, আল্লাহুম্মা ইন কানা আমরুল রাহিব আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহির ফাকতুল হাদি দাব্বা, হে আল্লাহ, যদি তোমার নিকটে খ্রিস্টান পাদ্রির কথাবার্তা বা সে আমাকে যে কথাগুলো বলতেছে এই কথাগুলো যদি তোমার কাছে বেশি প্রিয় হয়, তোমার কাছে যদি কি হয় প্রিয় হয়, তাহলে তুমি এই পাথরের মাধ্যমে তুমি এই হিংস্র জানোয়ারটারে তুমি কি করো, মেরে ফেলো। তো যখন পাথর দিয়ে এই কথা বলে মনে মনে নিয়ত করে এই কথা বলে হিংস্র জানোয়ারের দিকে নিক্ষেপ করলো, সাথে সাথে ওই জানোয়ারটা মারা গেল। তখন সে বিশ্বাস করলো যে খ্রিস্টান পাঠ দিয়ে কি সত্য, খ্রিস্টান যে পণ্ডিত সে যে কথা বলতেছে এই কথাগুলি কি সত্য। তখন সে কি করলো, ফামাশান্নাস, তখন মানুষের আসা যাওয়া করতে লাগলো, মানুষ চলতে লাগলো। ফাআতা রাহিব ফাআখবারতুহু ফাআখবারাহু, তখন ওই ব্যক্তি কি করলো, ওই ব্যক্তি ওই খ্রিস্টান পাদ্রির কাছে আসলো, ফাকালাহু, এবং তাকে বলল,
কি বলল, ওই খ্রিস্টান পাদ্রী কাছে এসে যখন তার পুরো ঘটনাটা বিস্তারিত বলল, তখন ওই খ্রিস্টান পাদ্রী বলতে লাগলো, আইয়া বুনাইয়া আনতা আলিয়ম আফদালু মিন্নি, হে ছেলে হে যুবক, আজকে তুমি তো আমার চেয়ে অনেক বড় হয়ে গিয়েছো, অর্থাৎ তুমি আজকে আমার চেয়ে অনেক পণ্ডিত, তুমি অনেক বেশি অর্জন করেছো, আমার চেয়ে তুমি এখন কি হয়ে গিয়েছো, বড় হয়ে গিয়েছো। قد بلغ من امرك ما ارى وانك ستبتلى وانك ستبتلى, তুমি আজকে থেকে আমার অনেক বড় হয়ে গিয়েছো, যাও চলে যাও, এখন তুমি যাও, কিন্তু ওয়াইন্নাকা সাতুবতালা, কিন্তু তুমি এটা স্মরণ রাখিও, তোমাকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করা হবে, যেহেতু তুমি অনেক বড় হয়ে গিয়েছো তাহলে তোমাকে এখন কি করা হবে, পরীক্ষা করা হবে। এই পরীক্ষাটা আসবে কার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে আসবে, আল্লাহর পক্ষ থেকে আসবে। যে কি কি পরীক্ষাটা আসবে, যে যখন তোমার আল্লাহর পক্ষ থেকে বা তোমার উপর যখন কোনো পরীক্ষা আসে, এরপর আবার বলতেছে ফাইনি বিতুলিতা ফাইনি বিতুলিতা ফালা তাদুল্লা আলাইয়া, যদি তোমার উপরে কোনো পরীক্ষা আসে তো তুমি আমার কথা বলো না, আমি তোমাকে জাদু আমি যে তোমাকে শিক্ষা দিয়েছি এই কথা তুমি কি করিও না, কারো কাছে বলিও না, আমি যে তোমাকে শিক্ষা দিয়েছি আমার শিক্ষার কারণে তুমি আজকে এত বড় হয়েছো, আমার কথা কারো কাছে কি করো না, উল্লেখ করিও না। তারপরে কি করলো, ওয়া কানাল গোলামু ইউবরিউল আকমাহা ওয়াল আবরাসা, এখন এই গোলাম অনেক বড় হয়ে গেল, হওয়ার পরে এখন মানুষের সে কি করতেছে, অন্ত যারা ব্যক্তি অন্ধ ব্যক্তি তার কাছে আসলে এসে ভালো হয়ে যায়, যাদের কুষ্ঠ রোগ, তাদের কি রোগ, কুষ্ঠ রোগ, তারা যদি তাদের কাছে আসে আর ওই যুবক কিছু পড়লে ফু দিলে ভালো হয়ে যায়, অর্থাৎ যে কোনো রোগের জন্য যদি ওই যুবকের কাছে কেউ আসে, যেই কোনো রোগের জন্য, যে যে রোগের জন্য আসে সে ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। তো সুস্থ হওয়ার পরে ফাজা ফাসামিয়া ফাসামিয়া জালিসুন লিমালিক, ওই বাদশার দরবারে মন্ত্রী ছিল, বাদশার মন্ত্রী পরিষদের সদস্য ছিল, সে কথাটা শুনল, আর ওই বাদশার যে মন্ত্রী পরিষদের সদস্য ওই ব্যক্তি অন্ধ ছিল, কি ছিল, অন্ধ ছিল। তো সে যখন শুনল যে এরকম ওই যুবকের কাছে গেলে মানে জন্ম অন্ধা ব্যক্তি ভালো হয়ে যায়, তখন সে কি করলো, তার কাছে আসলো, বিশাল বড় বড় হাদিয়া, অনেক হাদিয়া নিয়ে তার কাছে আসলো। আসার পরে এখন সে বলল ফাতাহু বিহাদি বিহাদায়া কাসীরা, সে অনেক হাদিয়া নিয়ে আসলো। ফাকালা, সে বলল ইন শাফিতানি মা হা হুনা লাকা আজমা ইন আনতা শাফিতানি, এই যে হাদিয়াগুলো দেখেছো এগুলো তোমার জন্য, যদি তুমি আমাকে অন্ধ থেকে কি করো আরোগ্য দাও, আমাকে যদি তুমি আমার অন্ধত্বকে তুমি দূর করিয়ে দাও, তাহলে এই যে সমস্ত হাদিয়া যেগুলো দেখছো তুমি এগুলো তোমাকে আমি দিয়ে দিব। ফাকালা, সে বলল ইন্নি লা আশফি আবাদান, আমি তো কাউকে কিনে নাই আরোগ্য দান করি না, আমি তো কাউকে সুস্থ দান করি নি, দান করি নাই, ইন্নামা ইয়াশফিল্লাহ, নিশ্চয় সুস্থতা দানকারী কে, আল্লাহ, নিশ্চয় সুস্থতা দান কে, আল্লাহ। ফা ইন আনতা আমানতা বিল্লাহি দাআউতুল্লাহ ফাশাফাক, যদি তুমি ওই ব্যক্তি যখন ওই মন্ত্রী যখন বা এমপি যখন ও যুবকের কাছে এসে বলল যে তুমি আমাকে আমার চোখকে ফিরিয়ে দাও, আমাকে তুমি সুস্থ করিয়ে দাও, তখন ওই ব্যক্তি কি বলল যে আমি তো সুস্থ করতে পারি না, পারবো না, সুস্থতার মালিক কে, আল্লাহ, আল্লাহ সুস্থ করবে, তো আমি তুমি যদি আল্লাহর উপর ঈমান আনো, সে একটা শর্ত দিল, তুমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনো, ঈমান আনার পরে আমি তোমার জন্য দোয়া করব,
আমি তোমার জন্য কি করব, দোয়া করব, এরপরে আল্লাহ তাআলা তোমাকে সুস্থ দান করবেন। আল্লাহ তাআলা তোমাকে কি করবেন, সুস্থ দান করবেন। আমি সুস্থতার বা আমি আরোগ্য দানকারী কোনো কিছুই নয়, তোমাকে সুস্থ দেব, সুস্থ করবে কে, আল্লাহ। তখন ফাকাল লাহুল মালিক, তারপরে কি হইল, সে বলল ফাশাফাক, তোমাকে কি করো, সুস্থ করে দিবে আল্লাহ তাআলা। ফা আমানা বিল্লাহি ফাশাফাহু, তখন ওই ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনলো এবং ওই যুবক দোয়া করলো, তখন ওই ব্যক্তি কি হয়ে গেল, সুস্থ হয়ে গেল। ওই মন্ত্রী কি হয়ে গেল, সুস্থ হয়ে গেল। তো সুস্থ হওয়ার পরে ফাতাল মালিক ফাজালাসা ইলাইহি কামা কানা ইয়াজলিস, তখন সে ওই বাদশার কাছে আসলো। তো সে অন্ধ হওয়ার আগে যেভাবে বাদশার আশপাশে সে যেভাবে সে বসত, সে এভাবে বসছে, মানে আগে তো অন্ধ ব্যক্তির মতো বসত, হয়তো আরেকজনে ধরে নিয়ে বসাতো, এখন সে নিজে একা একা আগে যেভাবে বসত সেভাবে বসছে। তো বাচ্চা তার দিকে তাকে জিজ্ঞেস, কি ব্যাপার, তুমি অন্ধ না, তুমি কি এখন সুস্থ হয়ে গেলে নাকি, তুমি কি এখন সুস্থ হয়ে গিয়েছ? তখন বাচ্চা বলল, হ্যাঁ, ওই মন্ত্রী বলল যে হ্যাঁ আমি এখন সুস্থ হয়ে গিয়েছি। তখন বলল মান রাদ্দা আলাইকাল বসর, বাচ্চা বলল তোমার চোখ কে ফিরিয়ে দিয়েছে? তখন ওই মন্ত্রী ওই এমপি বলতো, কালা রব্বি, আমার রব, আমার পালন কর্তা আমার চোখকে ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আমার রব আমার চোখকে কি দিয়েছেন, ফিরিয়ে দিয়েছেন। কালা ওয়ালাকা রব্বি গাইরি, আরে কি বলো, আমি ব্যতীত তোমার জন্য আর কেউ রব আছে নাকি, আমি তো তোমার রব, নাউজুবিল্লাহ, আমি ছাড়া কে রব আছে আবার? তখন সে বলল, কালা রব্বি ওয়া রব্বুকাল্লাহ, রব্বি ওয়া রব্বুকাল্লাহ, আরে আমার তো রব এবং তোমারও রব। কে বলল, ওই মন্ত্রী বলল যে চোখ ফিরিয়ে পেয়েছে, সে বলল আমার রব এবং তোমারও রব। তখন সে কি বললো, ফাআখাযাহু, তখন ওই বাদশা তাকে বলল, হে দাঁড়া তো, গ্রেফতার করো। তাই কি করো, সে কি নতুন কথা বলতে লাগলো, আমি রব, সে বলতেছে যে আমার উপর আমার রব আছে, তাকে গ্রেফতার করো। ফাআখাযাহু ফালাম ইয়াজিল ইউআযযিবহু হাত্তা দাল্লা আলাল গুলাম, সে ওই বাদশা কি করলো, ওই মন্ত্রীকে বা এমপিকে অনেক শাস্তি দিল, অনেক কি দিল, শাস্তি দিল। তো শাস্তি দিতে 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 এক পর্যায়ে এই লোক কি করলো, ওই যুবকের কথা বলে দিল। কার কথা বলে দিল, ওই যুবকের কথা বলে দিল। তো যুবকের কথা যখন বলল, বলার পরে ফাকাল আল মালিক, বাদশা বলল, আই বুনাইয়া কদ বালাগা মিন সিহরিকা মা তুবরি ওয়াল আকমাহ ওয়াল আবরাস, এ ছেলে কি শুনলাম, তুমি বলে অন্ধকে তুমি চোখ ফিরিয়ে দাও, কুষ্ঠ রোগকে তুমি ভালো করিয়ে দাও, কি ব্যাপার, কি শুনতেছি? তখন ওয়াতাফালু ওয়াতাফালু কাদা কাদা, তুমি এই কাজ করো ওই কাজ করো, এই রোগ থেকে মানুষকে আরোগ্য দাও, ওই রোগ ওই রোগ থেকে আরোগ্য দাও। তখন ওই যুবক বলতে লাগলো, ইন্নি লা আশফি আবাদান ইন্নামা ইয়াশফি আল্লাহ, আমি কাউকে কি দেই না, আরোগ্য দেই নাই, আমি কাউকে সুস্থ করি নাই, সুস্থতা দেন থেকে আল্লাহ। ফাখাদাহু, তাকে তাকে কি করলো, গ্রেফতার করে ফেলো। ফালাম ইয়াজাল ইউআযযিব, এবং তাকেও এরকম আযাব দিতে লাগলো, তাকে এরকম কষ্ট দিতে লাগলো, শাস্তি দিতে লাগলো, কঠোর শাস্তি দিতে লাগলো। হাত্তা দাল্লা আলা রাহিব, তখন ওই ব্যক্তি ওই যুবককে কি করে দিল, ওই যে খ্রিস্টান পাদ্রী যে তাকে শিক্ষা দিয়ে যে তার কথা বলে দিল। তো তার কথা বলে দেওয়ার পরে ফাজি আবির রাহেব, ওই ব্যক্তি ওই বাদশা কি করলো, খ্রিস্টান পাদ্রীকে তার তার এই মালাখানার মধ্যে তার বাদশার সামনে নিয়ে আসলো। নিয়ে আসার পরে ফাকি আলাহু ইরজি আন দিনিক, ওই পাদ্রীকে বলতে লাগলো যে তুমি তোমার ধর্ম থেকে কি করা, ফিরে আসো, ফিরে আসো। বলতে লাগলো পাদ্রীকে, তুমি তোমার ধর্ম থেকে কি আসো, ফিরে আসো, তুমি আমার ধর্ম গ্রহণ করো, আমাকে রব মানো, নাউজুবিল্লাহ। ফাদা ওই পাদ্রী কি করলো, অস্বীকার করলো। ফাদা আবিল মিশা, তখন সে একটি করাত নিল, কি নিল, করাত, করাত চিনি,
যেগুলো দিয়ে কি করে গাছকে কাটে। তো ফাওয়াদ আল মিশার ফি মার ফি মাফরিকি রাসিহি, তখন সে কি করলো, যখন সে মানতেছে না তার ধর্ম, আল্লাহর ধর্ম সে ত্যাগ করতেছে না, ইসলামকে সে ত্যাগ করতেছে না, তখন তার মাথার মধ্যে করাতা দিল। ফাশাক্কাহু হাত্তা ওয়াশাক্কা হাত্তা ওয়াকাশাক্কা, তখন তার পুরো মাথাকে দ্বিখণ্ডিত করে ফেলল, তার পুরো মাথা কি করলো দ্বিখণ্ডিত করলো। সুম্মা জিআ বিজালিসিল মালিক, এরপর ওই ব্যক্তি কি করলো, বাদশার যে মন্ত্রী, মন্ত্রীর কাছে আসলো, তাকে এই আহ্বান করা হয়েছে যে তুমি কি করো, যে নতুন ধর্ম গ্রহণ করেছে এর থেকে ফিরে আসো। তখন সে বলল না, আবার সেও কি করেছে, অস্বীকার করেছে। তো অস্বীকার করার পরে তাকেও এরকম করার দ্বারা কি করা হয়েছে, দ্বিখণ্ডিত করা হয়েছে। তো দ্বিখণ্ডিত করার পরে সুম্মা জি আবিল গোলাম, এরপর ওই ওই যুবক, যুবককে নিয়ে আসলো। ফাকিল লাহু ইরজি আন দীনিক, তাকে বলা হলো তুমি তোমার ধর্ম চেঞ্জ করো, ধর্ম থেকে ফিরে আসো। ফাবা, সে কি করলো, অস্বীকার করলো। ফাদাফাহু ইলা নাফারিন মিন আসহাবি, তখন এই যুবককে কতগুলো মানুষের হাওলা করে দিল। ফাকালা, এবং তাকে বলল, ইযহাবু ইযহাবু বিহি ইলা জাবালিন কাযা ওয়া কাযা, যাও ওই ওই পাহাড়ের মধ্যে তাকে নিয়ে যাও, ওই পাহাড়ের মধ্যে এই যুবককে কি নিয়ে যাও, একদম পাহাড়ের একদম চড়ার মধ্যে, একদম উপরে সোনার মধ্যে নিয়ে যাও, ওখান থেকে তাকে ছেড়ে দাও, যদি সে ধর্ম থেকে ফিরে আসে তাহলে ভালো, আর যদি সে না আসে তাকে ছেড়ে দাও। তখন ওই পাহাড়ের মধ্যে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে পাহাড়ের মধ্যে এখন তখন সে আল্লাহর কাছে একটি দোয়া করেছে, আল্লাহুম্মা আল্লাহুম্মা কসিনিহিম বিমা শিতা, হে আল্লাহ তুমি তাদেরকে তোমার যে ধরনের শাস্তি দরকার তাদের তাদেরকে তুমি ওই ধরনের শাস্তি দাও। তখন পাহাড়ের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল, ভূমিকম্পন হয়ে গেল। হওয়ার পরে ও যারাও তাকে মারার জন্য ওখানে গিয়েছিল, পাহাড়ের মধ্যে নিয়ে গিয়েছিল, তারা ওই পাহাড় থেকে পড়ে গিয়েছে, পরে মারা গিয়েছে। ওই যুবক হেঁটে হেঁটে চলে আসলো বাদশার দরবারে। তো বাদশা বলল, কি ব্যাপার, তোমার সাথীরা কোথায়? এই ঘটনা শুনেছি। তারপর আবার দ্বিতীয় সেনাবাহিনীর কাছে হাওলা করে দিল, হস্তান্তর করে দিল। তখন বলল যে যাও, তাকে তোমরা একদম সমুদ্রের মাঝখানে নিয়ে যাও। যখন সাগরের মাঝখানে নিয়ে গেল, এখন ছেড়ে দিবে, ওই সে আগের দোয়ার আগে যে দোয়া এই দোয়া সে করতে লাগলো। তখন সাগরের মধ্যে ঢেউ শুরু হয়ে গেল, ভূমিকম্প শুরু হয়ে গেল, ওই তারা পুরো নৌকা উল্টে তারা মারা গিয়েছে। সে ওই ব্যক্তি হেঁটে হেঁটে চলে আসে, ওই যুবক হেঁটে হেঁটে কি আসলো, চলে আসলো। তো আসার পরে তারপরে কি হইল, এই যুবক এই বাদশাকে বলল, যখন দেখছে বাদশা তাকে কোনোভাবে মারতে পারে না, তখন বলল, হে বাদশা তুমি আমাকে মারতে পারবে না, তবে আমি তোমাকে যে পলিসি শিক্ষা দিব ওই পলিসি অনুযায়ী যদি তুমি আমাকে ওই পলিসি অবলম্বন করো তাহলে তুমি আমাকে মারতে পারবে, অন্যথা তুমি আমাকে মারতে পারবে না। দেখেন বাদশা মারতে পারে না, এখন তাকে শিক্ষা দিচ্ছে কিভাবে আমাকে তুমি মারতে পারবে, বলে কিভাবে তোমাকে আমি মারতে পারবো। তখন বলল, যাও তুমি একটা খালি মাঠের মধ্যে আমাকে একটা খেজুর গাছ, গাছের সাথে এভাবে আমি ঝুলে রাখো, আর তুমি এই কথা বলে এই কথা বলো, বিসমিল্লাহি রব্বিল গোলাম, বিসমিল্লাহি রব্বিল গোলাম, যে এই গোলামের রবের নামে, অর্থাৎ আমার রবের নামে তুমি যদি আমার এই তীর আমাকে তুমি তীর মারো তাহলে আমি কি আমি মৃত্যুবরণ করবো, আমার মৃত্যু হবে, অন্যথা আমার মৃত্যু হবে না। তখন এই বাদশা কি করলো, সমস্ত মানুষদেরকে একত্রিত করলো, সবাইকে একত্রিত করার পরে বলল, বিসমিল্লাহি রব্বিল গোলাম, এই গোলামের রবের নামে যখন এই তীর মারলো সাথে সাথে ওই যুবক ওখানে কি হয়ে গেল, মারা গেল। তো যখন এই জিনিসটা ওখানে দেখলো, যখন এই জিনিসটা ওখানে দেখলো সবাই, যখন দেখলো আরে বাদশা মারতে পারলো না, বাদশা নিজেই ওই গোলামের রবের নাম উল্লেখ করলো,
তখন সবাই বুঝতে পারলো যে ওই গোলাম যে কথা বলতেছেন ওই কথাই সত্য। তখন সবাই এক বাক্যে এই কথা তখনই সাথে সাথে ওখানে মধ্যে ইমান নিয়ে আসলো, সাথে সাথে সবাই কি করলো ওখানে ইমান নিয়ে আসলো। তো ইমান ফাকাল আন-নাস আমান্না বিরাব্বিল গোলাম, মানুষরা বলতে লাগলো যে আমরা এই গোলামের রবের উপর আমরা ইমান এনেছি। তখন তারা যখন আল্লাহ তাআলার উপর ইমান এনেছে, ইমান আনার পরে তাদেরকে বিভিন্ন ভাবে ভয় দেখাচ্ছে। আর বাদশা বলতে লাগলো যে যে জিনিসের কারণে আমি এই জাদুঘরে মারলাম, এই যুবককে মারলাম, আজকে তো ওইটাই হয়ে গেল। অর্থাৎ তারা তো সবাই ইমান এনে ফেলেছে, এখন আর কি হবে। তখন ওই ব্যক্তি কি করলো, বাদশা কি করলো, বলছে ফাআমারা বিল উখদুদ ফি আফওয়াহিস সাকাক, বলল যে এই যে রাস্তা, এই রাস্তার কিনারের মধ্যে গর্ত করো। তাদেরকে অনেক ভয় দেখিয়েছে এই যুবক, এই গোলাম যে ধর্ম দাওয়া দিয়েছে, এই গোলামের রবের থেকে তোমরা কি করো ফিরে নিয়ে আসো, অর্থাৎ তোমরা ইসলামকে ত্যাগ করো, তোমরা তোমাদের ধর্মকে ত্যাগ করো। তো অনেক ধমক দেওয়ার পরে দেখেন যে না, তাদের কোনো কাজে আসে না। তখন রাস্তার মধ্যে খনন করলো, খনন করার পরে এই গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে দিল। গর্তের মধ্যে আগুন জ্বালানোর পরে মানুষদেরকে ধরে ধরে নিয়ে আসলো, আর তাদেরকে ধমক দিত যদি ইমান না ছাড়ো তাকে তাহলে তোমাদেরকে এখানে কি করবো, নিক্ষেপ করবো। তো দেখা গেল কেউই ইমান ছাড়ে না। তখন বাচ্চা সবাইকে ওখানে কি করলো, নিক্ষেপ করলো, আগুনের মধ্যে নিক্ষেপ করলো, সবাই মারা গেল। তো লাস্টে যে একটা ঘটনা ঘটলো সেটা হলো যে যে একজন মহিলা, একজন মহিলা, সে মহিলা তার কোলের মধ্যে একটা বাচ্চা ছিল, কি ছিল, একটা বাচ্চা ছিল। তখন মহিলার দিলের মধ্যে একটি খটকা চলে আসলো, এর কেমন দেখা যায় এখন, মানে এখন কি করব। তখন ওই তার কোলের মধ্যে যে মহিলা ছিল, মেয়ে ছিল, তখন সে বলতে লাগলো ইয়া ইয়া উম্মাহ ইসবিরি ফা ইন্নাকি আলাল হক, হে আমার মা তুমি ধৈর্য ধরো, তুমি কি ধরো, ধৈর্য ধারণ করো, তুমি সত্যের উপরে আছো। অর্থাৎ এই যে আগুন দেখতেছো এটা আগুন না, তুমি এখানে জাপ দিলে তুমি জান্নাতে চলে যাবে, এটা কি না আগুন না, তুমি তোমার ইমানের উপরে, তুমি তোমার ইসলামের উপরে তুমি অটল থাকো, তুমি কামিয়াব হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই যে ঘটনাটা, এই ঘটনাটা কখন হলো, এই ঘটনাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন উল্লেখ করেছেন, যখনই মক্কার কাফেররা, মক্কার কুরাইশরা সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন ভাবে নির্যাতন করতে লাগলো। নির্যাতন করতে করতে এক পর্যায়ে এসে সাহাবায়ে কেরাম একেবারে থকে গিয়েছে, ক্লান্ত হয়ে গিয়েছে। তখন আল্লাহ তাআলা ওই সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই ঘটনাকে, অনেক বছরের আগের ঘটনাকে আল্লাহ তাআলা এখানে কি করেছেন, উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন, কুতিলা আসহাবুল উখদুদ, যারা অগ্নি খনন করেছে অগ্নি খননকারীরা অভিশপ্ত হয়েছে। আন-নারি যাতিল ওয়াকুদ, যেখানে মধ্যে এক প্রজ্বলিত অগ্নি ছিল। ইদহুম আলাইহা কুউদ, যখন তারা এই আগুনের খননের পাশে বসে বসে আনন্দ করতেছিল আর ইমানদারদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে লাগলো, তখন তারা আনন্দ করতে লাগলো। অহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ইমানদারদের উপরে যে অতিবাহিত, যা অতিবাহিত হচ্ছিল তখন তারা ওখানে উপস্থিত ছিল, তারা এনজয় করতে লাগলো, তারা কি করতে লাগলো, এনজয় করতে লাগলো। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তারা তো তাদেরকে এমন শাস্তি দিল কেন, যে মহান পরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনার কারণে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যখন তাদের উপরে এই অভিশাপ, এই জুলুম হয়েছিল, তো তোমাদের উপরে যে জুলুম এখন হচ্ছে এই জুলুম তোমরা ধৈর্য ধরতে পারবে না। অথচ আল্লাহ তাআলা বলেছেন আহাসিবান নাসু আইয়াতরুকু আমান্না,
আহাসিবান নাস, তারা ঠিক এটা মনে করে যে আইয়াত আইয়ুত রাখু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আইয়াকুলু, এই কথা বলার পরে আমান্না, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। ওহুম লা ইফতানু, অর্থাৎ কোন মানুষ এই কথা বলবে আমি আল্লাহর উপর ঈমান এনেছি আর তাদেরকে পরীক্ষা করাবো না, এমন হতে পারে না। যারাই আল্লাহর উপর ঈমান আনবে তাদের উপর পরীক্ষা চলে আসবে, আর এই দুনিয়ার যে পরীক্ষা একেবারে ক্ষণস্থায়ী, পরীক্ষা শেষ হয়ে যাবে। কিন্তু যারা এই পরীক্ষার মধ্যে পাস করবে তারা আখিরাতের মধ্যে কামিয়াব। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায়, বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় শাস্তি, আগুনে পড়ে যাব, এই সে বিভিন্ন আজাব। কিন্তু এই অল্প সময় যারা ঈমানদার তারা এই অল্প মৃত্যুকে, ক্ষণস্থায়ী মৃত্যুকে তারা কি করে নেয়, বরণ করে নেয়। তো এই জন্য আমাদের উপরে বিভিন্নভাবে পরীক্ষা আসবে। পরীক্ষা আসার পরে যদি আমরা আল্লাহর উপর সবর করি, আল্লাহর উপর বিশ্বাস করি, তো আল্লাহ তাআলা আমাদেরকে বিশাল বড় আল্লাহ তাআলা আমাদেরকে কি করে দেন, ফলাফল দান করবেন, যেই ফলাফলের নাম হচ্ছে জান্নাত। আল্লাহ তাআলা যে কয়েকটি কথা বলা হয়েছে আমাদের উপরে, এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।